9, 10. Are you sure? দেখো ওখানে 11 আছে কিনা। দিমা বুড়িদের একটু ফিরতে দেরি হলো, এখন প্রায় 2:30 বাজে, আর উনি এসেই কিন্তু ফ্রেশ হয়ে বসে গেছেন আমার সঙ্গে খেলতে। মামাই বাবলাই ওরা ফ্রেশ হতে গেছে, ওরা ফ্রেশ হয়ে এসে তারপর দিমা বুড়িকে মামাই ঘুম পাড়াতে নিয়ে যাবে। যতই দিম্মার সাথে ভাব থাক, যার সাথে ভাব থাক, ঘুমানোর সময় মাকে চাই। আর এদিকে আমি চলে এসেছি ছানার ডালনা করতে। এখন আমরা এত পনিরের তরকারি খাই যে বাড়িতে তৈরি ছানারও যে একটা ডালনা করা যায় সেটা প্রায় ভুলতেই বসেছিলাম। যেহেতু বাড়িতে 2-3টে দুধ জমে গেছিলো, সেই জন্য ভাবলাম যে যাই আজকে একটু ছানার ডালনা করি। সকালেই আমি ছানাটাকে কাটিয়ে আর একটা মসলিন কাপড়ের মধ্যে ছানাটা পুরো দিয়ে নিংড়ে রেখে দিয়েছিলাম, প্রায় 1 ঘন্টা জলটা ঝরতে দিয়েছিলাম। আমি ছানার ডালনা যখনই করি আমি একটু ছানাটাকে পুরো জল ঝরিয়ে তারপরে মিক্সিতে একবার পেস্ট করে নিই, অথবা আপনারা শিলেও বেটে নিতে পারেন, যেটা যার সুবিধা। এই ছানাটা করতে আমি আমুল গোল্ড মিল্ক 1 লিটার নিয়েছিলাম, আর ছানাটার সঙ্গে আমি 2 চামচ বড় চামচের 2 চামচ ময়দা মিশিয়ে ভালো করে মেখে নিচ্ছি। তারপর আস্তে আস্তে মশলা কিছু আমি দিয়ে দেব, স্বাদ অনুযায়ী নুন, অল্প ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, যদি মনে করেন তাহলে খুব সামান্য লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে ছানাটাকে মাখতে হবে। ও সরি, আর একটা জিনিস দেবেন, সেটা হচ্ছে গরম মশলা গুঁড়ো। ভালো করে ছানা মাখা হয়ে গেলে প্রথমে বলের আকারে গড়ে নেবেন, তারপর এক একটা বলকে হাতের মধ্যে নিয়ে সুন্দর করে চ্যাপটা করে নেবেন, নিয়ে গরম তেলের মধ্যে ছেড়ে দেবেন। আসলে আমরা এত পানির খেতে অভ্যস্ত হয়ে পড়ছি না, এবং অবাঙালি কিছু রান্না খেতে, অবাঙালি কিছু রেসিপি খেতে আমরা এত অভ্যস্ত হয়ে যাচ্ছি যে ছানা দিয়ে যে সুন্দর সুন্দর আমাদের বাঙালি কিছু ডিশ আছে সেটা প্রায় ভুলতেই বসেছি। যদিও অবশ্য এখন আবার নতুনভাবে বাঙালি কিছু রেসিপি, বাঙালি কিছু সাবেকি রান্না আবার তাদের জনপ্রিয়তা ফিরে পাচ্ছে। যতক্ষণ বড়াগুলো ভাজা হচ্ছে ততক্ষণ আমি একটা জায়গায় আলু কেটে ভেজে রেখে দিয়েছিলাম, আর কিছু মশলা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আদা বাটা, লঙ্কা গুঁড়ো, অল্প পরিমাণ হিং গুঁড়ো সব একটা বাটিতে জলে গুলে রেখে দিয়েছি। ছানার বড়াগুলো সব ভাজা হয়ে গেলে কড়াতে যদি মনে করেন যে আর একটু তেল দিতে হবে দেবেন, আর যদি মনে হয় যে না অনেকটা তেল আছে তাহলে তেল খানিকটা তুলে রেখে দেবেন। দিয়ে গোটা গরম মশলা অর্থাৎ ছোটো এলাচ, দারচিনি এবং লবঙ্গ কিছু তেলে দিয়ে দেবেন, খুব অল্প পরিমাণে, ইচ্ছে করলে হিংও অবশ্য দিতে পারেন। দিয়ে যে মশলাটা আমরা গুলে রেখে দিয়েছিলাম সেইটাকে ঢেলে দেবেন। মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে যতটা আপনারা গ্রেভি চান সেই মতো জল দেবেন, অবশ্যই জলটা উষম উষম গরম হতে হবে, তবে একটু গ্রেভিটা বেশি করবেন, কারণ ছানার বড়াগুলো দিলেই কিন্তু গ্রেভি টানতে শুরু করবে। ছানার ডাল্লায় কিন্তু একটু মিষ্টি দিতে হবে, মিষ্টি না দিলে ভালো লাগবে না। আর নাবানোর আগে গরম মশলাগুলো শুকনো খোলায় ভেজে ছড়িয়ে দিয়েছি। রান্নাটা করতে করতে সন্ধ্যা হয়ে গেছিলো, সেই জন্য সোজা চলে এসেছি ঠাকুরঘরে সন্ধ্যা দিতে। এখনও চা খাওয়া হয়নি, সন্ধ্যে দিয়ে গিয়ে তারপর চা খাবো। আমার বাবা যবে থেকে হাই সুগার ধরা পড়লো, সুগার বাবার অনেক দিনই ছিল, বাবাকে দুধ চা খেতে একদম বারণ করে দিয়েছিল, আর সেটা বাবার ভীষণ আপত্তি ছিল। তা আমি আর টিবু মানে মামাই আমরা বাবাকে সঙ্গ দেওয়ার জন্য আমরাও দুধ চা বলতাম যে খাবো না, আমরা সবাই মিলে লিকার চা খাবো। সেই থেকে মোটামুটি আমাদের বাড়িতে লিকার চা খাওয়া একটা অভ্যাসে পরিণত হয়েছে, কিন্তু তাও শীতকালে না একটু বেশ আদা, ছোটো এলাচ, গোলমরিচ দিয়ে দুধ চা খেতে ভালোই লাগে। হ্যাঁ, গোলমরিচ কিন্তু আমি দুধ চাতে দিই।
কিছুক্ষণ আগেও যখন পাখিরা সব বাসায় ফিরছিল, কলকাকলিতে পুরো জায়গাটা মুখরিত ছিল। এখন কিন্তু আস্তে আস্তে নিস্তব্ধ হয়ে যাচ্ছে। আমাদের পরিবারের মধ্যে একটা অলিখিত নিয়ম বহুদিন ধরে হয়ে গেছে যে আমরা যে যেখানে ঘুরতে যাই অথবা ঘুরে বাড়ি ফিরি, আমরা গিয়ে তারপরে একবার সাই বাবার মন্দিরে প্রণাম করতে যাই, অর্থাৎ বাবার সঙ্গে দেখা করতে যাই। যথারীতি আজকেও তার অন্যথা হয়নি, তবে আমি আর দিমাবুড়ি এসেছি সন্তোষী ভাণ্ডারে, কেন বাড়ির কিছু গ্রসারিজ ফুরিয়ে গেছে যেগুলো কিনতে হবেই, মানে না কিনলে নয়। আমাকে অনেকেই প্রশ্ন করেন যে অন্য কোনো দোকান নয় কেন, সন্তোষী ভাণ্ডারই কেন? হ্যাঁ, তার মেন কারণ হচ্ছে এখানে বকবক করতে হয় কম। বহু বছর ধরে জিনিস কিনি, যার ফলে এনারাও মোটামুটি জেনে গেছেন যে আমি কি ধরনের জিনিস নিই বা কোন ব্র্যান্ডটা বেশি পছন্দ করি। উদীপিতে একটু আড্ডা মেরে এবার সোজা বাড়ি যাব, যদিও আজকে রান্নাবান্না কিছু নেই, সকালেই করে রেখে দিয়েছিলাম। আজকে বাড়িতে এসেই যেটা প্রথমে মনে হয়েছে যে বহুদিন জুয়েলারি কিছু তৈরি করিনি। যথারীতি উঠলো বাইতো কটক যাই, ড্রোয়ার ঘেঁটে এদিক ওদিক করে কিছু জিনিস হাতের কাছে যা পেলাম তাই নিয়ে বসে গেছি একটা কিছু তৈরি করতে। দেখা যাক কতদূর কি করে উঠতে পারি। এই জিনিসটা তো প্রস্তুতি নিয়ে করিনি, মনে হয়েছে যা যা হাতের কাছে আছে সেইগুলো দিয়েই করবার চেষ্টা করেছি, সেই জন্য খুব যে ভালো হয়েছে সেটা বলতে পারবো না। একটা আমার কাছে ফেভিক্রিল মলডিট ছিল, সেইটাকেই মেখে টেখে কিছু একটা করবার চেষ্টা করছি। আজকে স্ট্রাকচারটা এই অবধি করে রেখে দেবো, তার কারণ হচ্ছে জিনিসটা শোকানোর জন্য টাইম দিতে হবে। এরপর যা যা করবো সেটা কাল সকালে। তাছাড়া ঘড়ির কাঁটাও কিন্তু জানান দিচ্ছে যে বেশ অনেকটা রাত হয়ে গেছে, আর নয়। গুড মর্নিং মাই ইউটিউব চ্যানেল এক্সটেন্ডেড ফ্যামিলি। আজ সকাল থেকে খুব একটা ভিডিও করতে পারিনি, তার কারণ হচ্ছে আমার জিকো বাবা। আজকে ট্রাইপডকে যতবার ঠিকঠাক আমি রাখতে চেয়েছি, জিকো বাবা ততবার এদিক থেকে ওদিক দৌড়ে, নয় ওদিক থেকে এদিক দৌড়ে আমার ট্রাইপডকে ফেলে দিয়েছে। আসলে ওরা কথা বলতে পারে না ঠিকই, কিন্তু ওদেরও তো মাঝে মাঝে মনে হয় একটু দুষ্টুমি করি, একটু খেলা করি। তা চলো আজকে ওর খেলা, ওর দুষ্টুমি, ওর ভাবনাকে সম্মান দিয়ে আমি কিন্তু সকাল থেকে কোনো ভিডিও করিনি। আপাতত এবার ওরপিয়েকে ধরে বেঁধে জ্যাকেট পরানোর চেষ্টা চালাচ্ছে, কারণ এই সকালের দিকটা বেশ ঠান্ডা থাকে আর ও কিছুতেই জ্যাকেট পরতে চায় না। বাকি দুটো বাচ্চা কিন্তু লক্ষ্মী হয়ে পড়ে নেয়, ও কিছুতেই জ্যাকেট পরতে চায় না। আমার প্রতি সবার অভিযোগ হচ্ছে, বিশেষ করে ওপি আর মামায়, যে আমি নাকি জিকোকে বেশি আবদার দিই। আসলে কিন্তু তা একদমই নয়। অ্যাকচুয়ালি যখন জিকো এসেছিল ঠিক পিকু মারা যাওয়ার ছদিন আগে, বিশ্বাস করুন আমি বছর দুয়েক না জিকোকে সেইভাবে আপন করতেই পারিনি। আমার খালি মনে হতো যে জিকোকে বেশি আদর করলে বা চটকালে বোধ হয় পিকুর কষ্ট হবে। ক্রমশ আস্তে আস্তে ভাবলাম যে না, ওরই বা কী দোষ, ও তো একটা ইনোসেন্ট প্রাণী। যাই হোক, পিকুর মতো অতটা আমি অ্যাটাচ না হলেও জিকোকে একটু দেখভালটা হয়তো বেশি করি, প্যাম্পারিংটা হয়তো একটু বেশি চলে, তা সেই জন্যেই বোধহয় এদের অভিযোগ হচ্ছে আমি নাকি জিকোকে বেশি আবদার দিই। আমি মাকে বলতাম যে মা, তুমি সারাদিন এত কি খুঁটিনাটি কাজ করো, কিছু না কিছু করছো, কিছু না কিছু করছো। এখন বুঝি যত বয়স হচ্ছে যে মা সারাদিন কি খুঁটিনাটি কাজ করতো। আমাদের যে নিউজ পেপার দেয়, যত বাড়ি বারণ করি এমনভাবে নিউজ পেপারগুলোকে বারান্দায় ছুড়বে ঠিক এই মানি প্ল্যান্ট গাছের ওপর এসে পড়বে। মানি প্ল্যান্ট গাছগুলোকে যে স্টিক দিয়ে আমার বাঁধা ছিল, মানে সঞ্জীব বেঁধে রেখে দিয়েছিল, বারবার ওই এক জায়গায় গাছগুলোর ওপর পড়তে পড়তে স্টিকগুলো পুরো নড়ে গেছে, এটাকে পুরো ভালোভাবে ঠিক করতে হবে। আমাদের বাড়ির প্রত্যেকের একটা ব্যাড হ্যাবিট হচ্ছে কুইল্ট বা দোহার যাই থাকুক বেড কভারগুলোকে গায়ে দিয়ে শোয়া। অনেকবার চেঞ্জ করবার চেষ্টা করেছি কিন্তু কিছুতেই হয়নি। বেড কভারগুলো গায়ে দিয়ে শুতে বেশ ভালোই লাগে। যাই হোক, এবার তবে হালকা হালকা ঠান্ডা পড়েছে, তো এবার দোহারগুলোকে বার করতেই হবে। মোটামুটি হাতের কাজগুলো শেষ হয়ে গেছে, এবার যাব ঠাকুরঘরে পুজো করতে, পুজো শেষ করে তারপর যাব রান্নাঘরে। গতকাল দেশপ্রিয় পার্কে যখন গেছিলাম খুব সুন্দর গাঁদার মালা পেয়েছিলাম, আমাকে যে ছেলেটি ফুল দেয় ওর কাছেই ছিল, তা আমি নিয়ে এসেছিলাম বাবাদের পরাবো বলে। এখনও কিন্তু আমার গোপুসোনাদের বা সাইবাবার উইন্টার ড্রেসগুলো বার করা হয়নি, তবে এবার বার করতেই হবে। ভোরের দিকে তো বেশ ঠান্ডা লাগে, তবে গোপালজিদের যখন শুইয়ে দিই তখন কিন্তু গায়ে আমি চাদর চাপা দিয়ে দিই। আজকে ব্রেকফাস্টে ভেবেই রেখেছি পাউরুটি আর ডিম সেদ্ধ করবো। পাউরুটিতে ওপি বলেছে পিনাট বাটার দিতে, সেটাই দেয়া হবে, আর সঙ্গে অবশ্যই দুধ চা, যেটা মামাই বলেছে যে মাম্মাম এবার তো ঠান্ডা পড়ে গেছে, প্লিজ সকালে দুধ চা খাও, কিচ্ছু হবে না। দেখা যাক।
সকালবেলা ব্রেকফাস্ট তৈরির সাথে সাথে কিন্তু লাঞ্চ কি হবে তারও প্রস্তুতি চলতে থাকে। আজকে মোটামুটি ভেবে রেখেছি যে কাতলা মাছ ছিল, কাতলা মাছের একটা ঝাল মতো করব, আর মাছের একটা মাথা রাখা ছিল সেইটা দিয়ে ডাল করে দেব আর আলু ভাজা করব। শীতকালের সকালে কিন্তু আমি একদম আলস্য করি না, তার কারণ হচ্ছে শীতকালের এই সকালবেলাটায় যদি কাজকর্ম না সেরে রাখা যায় না, যত বেলা বাড়তে থাকে তত যেন কিরকম একটা আলস্য আলস্য লাগে, কিছুতেই আর কাজ করতে ইচ্ছে করে না, অন্তত আমার নিজের ক্ষেত্রে আমি বলতে পারি। সেই জন্য শীতের সকালে আমি একটু চেষ্টা করি ভোর ভোর উঠতে আর মোটামুটি 10টার মধ্যে সব কাজকর্ম সেরে রাখতে। শীতের বাজারে তো ধনে পাতা আসতেই থাকে, ধনে পাতা আসার কোনো কমতি দেখি না, অনেক সময় ফাউ হিসেবেও ধনে পাতা আমরা চেয়ে নিয়ে আসি। যাই হোক, অনেকটা ধনে পাতা ফ্রিজে জমে গেছিলো, সেই জন্যে ভাবলাম একটা ধনে পাতার চাটনি করি। এটা খুব সহজ চাটনি, ধনে পাতা, রসুন, টোম্যাটো, কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কাটা অবশ্য আপনারা যে যেরকম ঝাল খাবেন সেই মতো নেবেন, কালা নামক বা বিট নুন, অল্প নুন এবং সাথে যদি খান অল্প চিনি একসাথে মিক্সিতে পেস্ট করে নিতে হবে। পেস্ট হয়ে গেলে অবশ্যই একবার টেস্ট করে দেখে নেবেন যে নুন চিনি এগুলো ঠিকঠাক আছে কি না। যদি কেউ চিনি না খেতে চান অর্থাৎ মিষ্টি না চান তাহলে শুধু নুন দিয়েও করবেন, খেতে খুব ভালো লাগবে। দুটো গ্যাস ওভেনে আমি দুটো কড়া বসিয়ে দিয়েছি, একদিকে মাছের মাথা দিয়ে ডাল হবে তার প্রিপারেশান চলছে, আর একদিকে কাতলা মাছটা টক দই দিয়ে করব তার প্রিপারেশান চলছে। দুটো কড়াতেই আমি তেল গরম করতে দিয়ে দিয়েছি, একটাতে সরু সরু পেঁয়াজ ভাজা হবে, ওটা দিয়ে টক দই দিয়ে মাছ হবে, আর একদিকে কুচো কুচো পেঁয়াজ ভাজা হচ্ছে যেটা মাছের মাথা দিয়ে ডাল হবে। মাছের মাথা দিয়ে যে ডালটা করব তার জন্য যা যা মশলা নিয়েছি, আদা বাটা, শুকনো লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, রসুন বাটা এবং অবশ্যই একটু হিং দেবেন, ভালো লাগবে, খারাপ লাগে না। আর কাতলা মাছ দিয়ে যে দই মাছটা হবে সেটা আমি দইটা নিয়ে নিয়েছি, তার মধ্যে নিয়েছি আদা, হলুদ, লঙ্কা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো সব নিয়ে ভালো করে ফেটিয়ে নেব, ফেটিয়ে রেখে দেব এবং অবশ্যই পেঁয়াজ বাটা। এই যে দই মাছটা করছি এটা শ্রদ্ধেয়া পূর্ণিমা ঠাকুরের লিখিত বই ঠাকুরবাড়ির রান্না, সেখান থেকে রেসিপিটা ফলো করছি। তবে হ্যাঁ, আমি কিন্তু সবার কাছে সবই নয়, মার্জন আছে, একটা জিনিস দেবো যেটা শ্রদ্ধেয়া পূর্ণিমা ঠাকুর তাঁর রান্নার রেসিপিতে দেননি, সেটা হচ্ছে ধনে পাতা। দই কাতলা মাছের মশলাটা ভাজতে ভাজতে দেখলাম যে মাছের মাথা দিয়ে ডাল করবার যে মশলাটা সেটা হয়ে গেছে, তাতে আগে থেকে ভেজে রাখা মাছের মাথার টুকরোগুলো দিয়ে দিয়েছি, দিয়ে মশলার সাথে আগে ভালো করে নেড়ে চেড়ে নেব। এদিকে মাছের মাথা দিয়ে ডালটা হতে হতে ওদিকে কাতলা মাছের গ্রেভিটাও তৈরি হয়ে গেছিলো। হ্যাঁ, গ্রেভিটার সময় অবশ্যই উষম উষম গরম জল দেবেন, একদম ঠান্ডা জল দিলে দইটা কেটে যেতে পারে। আমার দুটো রান্নাই হয়ে গেছে, আলু ভাজাও হয়ে গেছে, মোটামুটি আজকের সকালের মতো পর্ব শেষ, দুপুরের রান্নাবান্না সব শেষ। এবার আমি যেটা করতে বসবো সেটা ওই যে কালকে রাত্রিবেলা যে অর্ধেক জুয়েলারিটা তৈরি করে রেখেছিলাম সেটা শেষ করব। আর একটা কথা আজ আপনাদের না বললেই নয়, আমি মুক্তকণ্ঠে প্রতিদিন স্বীকার করি আমার বাবা মার আশীর্বাদ, সাই বাবার কৃপা এবং অবশ্যই আপনাদের অখণ্ড সহযোগিতা না পেলে যতটুকু পথ আমি আসতে পেরেছি সেইটুকু আসা সম্ভব হতো না। কিন্তু তাহলে চলুন আজকের মতো ব্লগটা এখানেই শেষ করি। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। আপনারা ভালো থাকলেই কিন্তু আপনারা আপনাদের প্রিয়জনদের ভালো রাখতে পারবেন।